আল্লাহ যদি সত্যি থাকে আমি চুরি করিনি আমি ভাত খাইতে পারি না চারটে আমি চারটে ভাত খাইতে পারি না সেই জন্য আমি চারটে ভাত খাইতে পারি না সেজন্য আমি যা মানুষের কাছে যা থাকি চারটে ভাত খাওয়ার জন্য আমি চুরি করিনি বারবার আকুতি জানালেও পিটুনি থেকে রেহাই মেলেনি 21 বছর বয়সী হৃদয় হোসেন নামে এক যুবকের। মসজিদের মাইক চুরির অভিযোগে তাকে গাছের সাথে বেঁধে পেটানো হচ্ছিল। সেই পেটানোর ভিডিও ফেসবুকেও ছাড়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার 19 জানুয়ারি কাকডাকা ভোরে নাটোর সদর উপজেলার পূর্ব সাতনি গ্রামে এই নির্মম নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতিত হৃদয় পাশের বারোঘরিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত কাচু মণ্ডলের ছেলে। তার মা অন্যের বাড়িতে কাজ করে। পূর্ব ছাতনি জামে মসজিদ কমিটির সভাপতি খোকন মুন্সি জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা চলে যান। এ সময় মসজিদের মাইকের হর্ন ও মেশিন চুরি করে পালানোর সময় এলাকার মানুষ হৃদয় নামের ছেলেটিকে দেখতে পেয়ে চোর চোর বলে চিৎকার করতে থাকে। এ সময় এলাকাবাসী তাকে ধরে ফেলে। এ সময় কেউ কেউ তাকে চড় থাপ্পড় দিয়েছে। সে মসজিদের মাইকের একটি হর্ন ও দুটি মেশিন সহ দান বাক্স থেকে টাকা চুরি করে নিয়ে পালাচ্ছিল। এ সময় গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দুলাল সরকার এসে পুলিশে জানালে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। তাকে গাছে বেঁধে নির্যাতন করার বিষয়টি তিনি জানেন না। দুলাল সরকার বলেন, তিনি ঘটনাস্থলে দেখেন ছেলেটি দাঁড়িয়ে রয়েছে, গ্রামের লোকজন তাকে ঘিরে রয়েছে। এলাকাবাসীর মুখে মসজিদের মাইকের হর্ন ও মেশিন সহ দান বাক্স চুরির বিষয়টি জানতে পারেন। এ সময় অনেকেই উত্তেজিত হয়ে ছেলেটিকে ধমকাচ্ছিল দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। তাকে গাছের সাথে বেঁধে পেটানোর ঘটনা তিনি দেখেননি। স্থানীয়রা জানান, হৃদয় হোসেনের বাবা মারা যাওয়ার পর তার মা মানুষের বাড়িতে কাজ করে জীবন কাটাচ্ছেন। হৃদয় মাদকাসক্ত হয়ে পড়ায় তাকে নওগাঁর একটি মাদক নিরাময় কেন্দ্রে রেখে আসা হয়, কিন্তু সে সেখান থেকে পালিয়ে আসে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে মসজিদের ভিতরে ঢুকে পূর্ব ছাতনি জামে মসজিদের মাইকের মেশিন চুরি করে বস্তায় নিয়ে পালানোর সময় এলাকাবাসী এক যুবককে হাতে নাতে ধরে গাছের সাথে বেঁধে পেটানোর পর তাকে আটক করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক হৃদয় হোসেনকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হৃদয়কে পেটানোর সময় সে বারবার বলেছে যে সে চুরি করেনি, সে চারটে ভাতের জন্য মানুষের কাছে গিয়েছে। পাখি জামান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।